কে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে, এই ভারতের বুকে, এই বাংলার বুকে এক লাল টুকটুকে দিন আনার জন্য এখানে এসেছি। আপনারা জানবেন, আমাকে পরিচয় দেওয়ার আগে কমরেডরা বলছিলেন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী। আজ থেকে ঠিক দুদিন আগে ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে। আমরা দেখেছি নির্বাচনের আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল, বারবার বলছিল যে এইবার আব কি বার মোদি সরকার, জেএনইউতেও নাকি এবার এবিভিপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে। আমরা দেখলাম যখন নির্বাচন হলো, যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো, তখন চার চারটি আসনে বামপন্থীরা জিতল, বিজেপি গো হারা হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে, সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে। 15 বছর ধরে আপনার আমার যিনি এমপি, আমি শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা, 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তো ওনাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত, আমাদের এমপির অবস্থাও তাই, উনি খালি ঘড়ি পড়েন না এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা বলছি এমন লোক, যে লোক আমাদের ভোটে জেতেন, আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন, গাড়িতে লাল বাতি নীল বাতি লাগান, অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ, জনাইয়ের সাধারণ মানুষ, তাদের কষ্ট, তাদের সমস্যা, তা নিয়ে একটা কথাও বলেন না। আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল, চাষের দাম না পাওয়া, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া, ইন্দিরা আবাসন, প্রধানমন্ত্রী আবাসন, তার টাকা মেরে দেওয়া, এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না, যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান, এমন সাংসদ আমরা চাই না। আসুন বিজেপি তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের বুকে, সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার ওপর আমরা ভরসা রাখি। আগামী 20 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই বামপন্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি। এটুকু বলে আমার বক্তব্য শেষ করব। শুক্রিয়া। ইনকলাব জিন্দাবাদ।